কাসলে ছিল খুবই খুঁতখুঁতে, সব কিছুতেই তার অভিযোগ। কুশনটা বেশ শক্ত। এই আইসক্রিমটা আমার ভালো লাগলো না। চিকা, তুমি যে গিফটটা আমায় দিয়েছো সেটা মোটেও ভালো না। কাসলের এই বিষয়টা নিয়ে তার মা খুবই চিন্তিত ছিলেন। কাসলি সবকিছুতে খুব ধরে আর অভিযোগ করে, ও খুব খারাপ। ওকে এটা বুঝতে হবে, কোনো কিছু নিয়ে এই রকম অভিযোগ করলে অন্যের কেমন লাগে। একদিন কাসলির মায়ের মাথায় একটা বুদ্ধি এলো। তিনি চুচু আর কাসলির অন্যান্য বন্ধুদের সাথে কথা বললেন। বাচ্চারা, তোমাদের সাহায্য চাই আমার। কাসলির মা কাসলিকে তার সব বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ করতে বললেন। কাসলি, তোমার বন্ধুদের আগামীকাল কেন আসতে বলছো না? তোমরা সকলে একসাথে খেলতে পারবে। তোমাকে কুকি আর সাথে চকলেট দিয়ে দুধের শরবত বানাতে আমি সাহায্য করব। খুব ভালো প্রস্তাব মা। মায়ের এই কথা শুনে কাসলি খুশি হলো আর সব বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানালো। কালকে তুমি এসো কিন্তু, আমরা খুব মজা করব। তারপরের দিন সকালে কাসলি তার সব প্রিয় খেলা আর খেলনাগুলো বের করলো। আমরা এই জিনিসগুলো খেলবো আর মজা করব। তারপর সে কুকি বানালো আর চকলেট দিয়ে দুধের শরবত বানালো। কাসলি তারপর বন্ধুদের বসার জন্য বসার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলো। কিছুক্ষণের মধ্যেই কাসলির সব বন্ধুরা চলে এলো। হাই কাসলি, কেমন আছো তোমরা? চলো এবার গিয়ে খেলি। কাসলি তার খেলা আর খেলনাগুলো বের করলো। এগুলোই হলো আমার প্রিয় খেলা এবং খেলনা, এগুলো নিয়ে খেলা যাক। কিন্তু চাচা আর চিকা সেগুলোতে খুঁত ধরলো। আমি ঘরের মধ্যে খেলতে চাই না কাসলি, আমি বাইরে যেতে চাই। আমার তোমার খেলনাগুলো ভালো লাগছে না, ওগুলো বিরক্তিকর। কাসলি বুঝতে পারলো না সে কি করবে। সে বুঝতে পারলো চাচা আর চিকা খুবই খুঁতখুঁতে হয়ে উঠেছে। কাসলি তারপর সেই কুকিগুলো আর চকলেট দিয়ে তৈরি সেই দুধের শরবত নিয়ে এলো। সবাই শোনো, আমি কুকি তৈরি করেছি আর সকলের জন্য আমি চকলেট দিয়ে দুধের শরবত বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই সেই কুকি আর দুধের শরবত খেলো। কিন্তু সবাইকে বিরক্ত দেখে কাসলি অবাক হলো। এই কুকিটা খুবই শক্ত, এই কুকিটা তো খুবই নরম। আমার দুধের শরবতে দুধ খুবই কম। আমার দুধের শরবতে আরো চকলেট দরকার ছিল। কাসলি তার বন্ধুদের খুঁতখুঁতে আর বিরক্ত হতে দেখে খুবই হতাশ হয়ে গেল। কাসলি সব বন্ধুদের সাথে খুব মজা করতে চেয়েছিল, কিন্তু তারা সব কিছুতে খুঁত ধরতে শুরু করলো আর অভিযোগ জানাতে লাগলো। খুব ঠান্ডা এখানে। না, এটা খুবই গরম। এই কুশনটা আমার একদম পছন্দ না, এটা একটুও নরম নয়। হ্যাঁ,
কাসলি কিছুতেই বুঝতে পারলো না যে তারা কেন এত ক্ষুধ ধরছে। তার মাথা ঘুরতে শুরু করলো আর কি করবে বুঝতে না পেরে বসে পড়লো। কাসলির বন্ধুরা চলে যাওয়ার পর সে তার মায়ের কাছে গেল। মা, আজকে আমার বন্ধুরা খুবই খুঁতখুঁতামি করছিল, তাদের কোনো কিছুই ভালো লাগেনি। আমি জানি না এখন আমি কি করব। আমি ওদের মতন মোটেও হতে চাই না, তাই আমি আর কখনো কোনো কিছু নিয়ে খুঁতখুঁতামি বা নালিশ করব না। কাসলির মায়ের সেই বুদ্ধিটা কাজ করেছে। তারপর থেকে কাসলি আর কোনো কিছুতেই খুঁতখুঁত করত না বা অভিযোগ জানাত না। চুচুর বাড়ির আশেপাশে অনেকগুলো বাড়ি ছিল আর সেখানে অনেক বাচ্চা থাকত। তাদের মধ্যে একজনের নাম ছিল কাসলি। একদিন সকালে কাসলির মা তাকে আদর করে ঘুম থেকে উঠালেন। সুপ্রভাত কাসলি সোনা, এখন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। ও মা, আজকে তো রবিবার, আমি কি আর একটু বেশিক্ষণ ঘুমোতে পারি মা? নিশ্চয়ই পারো কাসলি, কিন্তু তুমি কি চাও না ঘুম থেকে উঠে নতুন জামা পরতে? আজ হলো তোমার জন্মদিন, মনে নেই? ও হ্যাঁ, আজকে তো আমার জন্মদিন, আমি তো এটা ভুলেই গেছিলাম। শুভ জন্মদিন সোনা। ধন্যবাদ মা। তাহলে আজকে তুমি কি করতে চাও কাসলি? তুমি কি তোমার বন্ধুদের নিমন্ত্রণ করতে চাও তোমার জন্মদিনের পার্টিতে? হ্যাঁ, আমার বন্ধুদেরকে আজ দুপুরের খাবারে নিমন্ত্রণ করো, খুব মজা হবে। তাহলে একটা বড় পিৎজা আনা যেতে পারে, তার সাথে একটা বড় চকলেট কেক। এছাড়া আমি আমার বন্ধুদের জন্য আমার প্রিয় ব্রকলি স্যুপটা বানাবো। আজ তো তোমার দিন কাসলি সোনা, তাই তোমার যা ইচ্ছে আমরা সেটাই করব। কাসলি নতুন জামা কাপড় পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। কাসলির মা তার অনেক বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন। তিনি অর্ডার দিলেন পিৎজা, জন্মদিনের চকলেট কেক। ইতিমধ্যে কাসলি অ্যাপ্রন পরে তৈরি তার প্রিয় ব্রোকলি স্যুপ বানানোর জন্য। মাখন, টাটকা ব্রোকলি, ক্রিম, স্যুপ তৈরি হয়ে যাওয়ার পর কাসলি তাড়াতাড়ি তার জন্মদিনের পার্টির জন্য রেডি হয়ে গেল। আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। কাসলির সব বন্ধুরা উপহার নিয়ে হাজির। শুভ জন্মদিন কাসলি। কাসলির মা তাদের সবাইকে ডাকলো কাসলির জন্মদিনের কেক কাটার জন্য। চলে এসো সবাই, কাসলি ওর জন্মদিনের কেক কাটার সময় আমরা গান গাইবো একসাথে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাসলি, হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে অনেক ধন্যবাদ। তারপর কাসলির মা সবাইকে দুপুরের খাবার খেতে আসতে বলল। চলে এসো বাচ্চারা, তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে, এবার দুপুরের খাবার খাওয়া যাক। কাসলি তার বানানো ব্রোকলি স্যুপ সবাইকে খেতে বলল।
বন্ধুরা, আমি আমার প্রিয় ব্রকলি স্যুপটা সবার জন্য বানিয়েছি। সবাই খেয়ে দেখো, এটা খুব ভালো খেতে। আমার খুব খিদে পেয়েছে কাসলি, কিন্তু আমি এই স্যুপটা খাবো না, আমি শুধু পিৎজা আর কেক খাবো। এটা খেয়ে দেখো চাচা, এটা দারুণ খেতে, আমি নিশ্চিত তোমার এটা ভালো লাগবে। না কাসলি, আমি শুধু পিৎজা আর কেক খেতে চাই। উপস! হঠাৎ চাচার হাত লেগে স্যুপের বাটিটা পড়ে গেল, তার থেকে কিছুটা স্যুপও পড়ে গেল। এই দেখে কাসলি তো খুব রেগে গেল। দেখো তুমি এটা কি করলে চাচা, তুমি স্যুপটা ফেলে দিলে। এবার আমি তোমাকে পিৎজা বা কেক কোনো কিছুই খেতে দেব না। হ্যাঁ, আমি দুঃখিত কাসলি, আমি এই স্যুপটা ফেলতে চাইনি, আমি পরিষ্কার করতে সাহায্য করব। না, তোমায় করতে হবে না। চুচু দেখলো কাসলিকে চাচা ভীষণ বকাবকি করছে। কাসলি, ও ভুল করে ফেলে দিয়েছে, তুমি এটা ঠিক করছো না। তোমার কি মনে আছে গত সপ্তাহে কি হয়েছিল? তুমি একটা ব্যাঙের সঙ্গে খেলা করতে করতে তার পায়ে ব্যথা দিয়ে ফেলেছিলে। ও, এখন আমার বাড়ি ফিরে যাওয়াই উচিত, আমি এই ব্যাঙটাকে ব্যথা দিয়েছি। হ্যাঁ, তুমি ব্যাঙটাকে সাহায্য না করেই চলে গিয়েছিলে, কিন্তু চাচা আর আমি ব্যাঙটাকে নিয়ে গিয়ে ওর যত্ন করি। তোমার এমন করা উচিত নয় কাসলি, তুমি সাহায্য না করেই পালিয়ে গেলে, কিন্তু আমরা তোমার এই ভুলটাকে মনে রাখিনি আর তোমার বার্থডে পার্টিতে এসেছি। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, চাচা একটা ভুল করেছে এই বাটিটাকে ফেলে দিয়ে। জায়গাটা পরিষ্কার করতে ও তোমায় সাহায্য করতে চাইছে, ও কিন্তু ঠিক কাজই করছে কাসলি। আমার মনে হয় চাচার ভুলটাকে ভুলে গিয়ে তোমার ওকে ক্ষমা করে দেওয়া উচিত। তুমি ঠিকই বলেছো চুচু, আমি খুবই দুঃখিত চাচা। আর আমিও তোমার স্যুপটা ফেলে দিয়েছি বলে খুব দুঃখিত। কাসলি আর চাচা হাত মেলালো। তারপর কাসলি চাচাকে দিল পিৎজা আর তার জন্মদিনের কেকের দুটো বড় টুকরো। এইটা তোমার জন্য নিয়ে এসেছি চাচা, আমি খুবই দুঃখিত, আর আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ। বন্ধুত্বতে সব সময় ক্ষমা করতে হয় আর ভুলে যেতে হয়, এটা সব সময় মনে রেখো। তারপর চাচা সবাইকে অবাক করে দিয়ে কাসলির কাছে এক বাটি ব্রোকলি স্যুপ চাইল। কাসলি, তুমি যে ব্রোকলি স্যুপটা বানিয়েছো সেটা আমি একটু খেতে চাই, আমার মনে হয় ওটা খেতে খুব ভালো হবে। আমি তোমাকে এক বাটি স্যুপ এক্ষুনি দিচ্ছি। চাচা আনন্দ করে সেই ব্রোকলি স্যুপ খেলো। এই স্যুপটা খুব সুস্বাদু, তুমি সত্যি খুব ভালো রান্না করো কাসলি। ধন্যবাদ চাচা। কাসলির জন্মদিনের পার্টিতে সবাই ভীষণ আনন্দ করলো। আজ আমরা খুব মজা করলাম। আর আজকে আমরা শিখলাম বন্ধুদের সব সময় ক্ষমা করে দিতে হয়, এটা খুবই জরুরি। চুচুর কথাই ঠিক, বন্ধুত্বে সব সময় ভুলে যেতে হয় আর ক্ষমা করতে হয়। চিমিনি, ততক্ষণ কোনো দুষ্টুমি করবে না। চাবা গাছগুলো কবে হবে মিস্টার থি? শীঘ্রই চুচু, তাজা হাওয়া, জল, সূর্যের আলো। চাচা দেখে রামধনু সব কিছুকে আরো বেশি সুন্দর করে দিয়েছে, কিন্তু
ওরা যখন দেখলো যে চুচু চারা লাগাচ্ছে, তখন ওরাও তার সঙ্গে যোগ দিল।